हाय फ्रेंड्स, आमी सुभद्रा, आमार चैनल भोजेर थालीते तोमादेर आरो आरेकबार वेलकाम। आज के निये चले आसछि सबारी भीषण पछन्देर आर खूबी पपुलार एकटा वेज रेसिपी निये, पालक पनीर, जेटा शीतकाले रेस्टुरेंट होक बा बाड़ीतेई होक सब जायगातेई फार्स्ट प्रेफारेंसे थाके। तबे पालं शाकेर एकदम क्रिमी एकटा ग्रेवी तार साथे जूसी पनीरेर ये दारुण रेसिपिर इजी प्रसेसटा चलो एक बार तुम्हारे साथ शेयर करनी। ये रेसिपिटा बनानोर जोनो जा जा इनग्रेडियंट्स लागबे आमी एक बार जस्ट शेयर करे निच्छी एक झलके। प्रथमे निये निएछी ब्लांच करा पालंग शाक, साथे निये निएछी 150 ग्राम पनीर, पेंयाज, रसुन, आदा और काँचा लंका, साथे किछु गुड़ो मसला, धने गुड़ो, जिरे गुड़ो, हलुद गुड़ो, स्वाद मतो नून और अल्प कसूरी मेथी। कोनटा कत परिमाण लागछे और सेगुलो किभाबे यूज करा हबे सेगुलो शेयर करे दिच्छी। निये निएछी 4 থেকে 5টা रसुनेर कोया, एकटा बड़ो पेंयाज निये निएछी, सेटाके स्लाइस करे नेब और साथे 2 ইঞ্চি आदाओ व्यवहार करब। एगुलोके खूब फाइनली चप करार दरकार नेई कारण एगुलो परे ब्लेंड करा हबे। অনেকে এটাকে খুব ফাইনলি চপ করে বা মিহি করে কুচিয়ে ব্যবহার করে থাকেন রান্নাতে, কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নেব, তাতে একদম রেস্টুরেন্টের মতো গ্রেভিটা ক্রিমি হয়ে যাবে, ভীষণ স্মুথও হবে, এটা খেতে দারুণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির, এটাকে একটু মিডিয়াম সাইজ কিউব করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো সাইজ বা শেপ রাখতেই পারো, ট্রায়াঙ্গেল করলে এটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি ছোট করে দিলে এগুলো খেতেও মোটেই ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। 2 আটি পালং শাক প্রথমেই আমি ব্লাঞ্চ করে নিয়েছি। ব্লাঞ্চ করার সময় কোনো নুন ব্যবহার করিনি, 3 থেকে 4 মিনিট গরম জলে ফুটিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ট্রান্সফার করে দিয়েছি, তাতে এর যে ফ্রেশ গ্রিন কালার সেটা ইনট্যাক্ট থাকবে। এটাকে 2টো কাঁচা লঙ্কার সাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আলাদা করে রেখে দেব, চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে পনিরগুলোকে একটু ভেজে নেব, তার জন্য 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। পনির তোমরা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারো, তবে এটাকে হালকা ফ্রাই করে নিলে এর টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। নর্থ ইন্ডিয়ার অনেকগুলো ভেজ ডিশই ভীষণ পপুলার, তার মধ্যে এটা একটা। আগেই বললাম একটা ভাইব্রেন্ট গ্রিন কালারের ক্রিমি টেক্সচার্ড গ্রেভি থাকবে, তার সাথে থাকবে জুসি পনির কিউবস, সাথে অল্প স্পাইস। বড় থেকে ছোট সবারই এটা কিন্তু ভীষণ পছন্দ হবে। সাথে পালং শাকের কিন্তু অনেক হেলথ বেনিফিটসও রয়েছে, কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, সাথে এটা ডায়াবেটিস কন্ট্রোল করতে, ব্লাড প্রেশার লো করতে, এছাড়াও বোন হেলথে অনেক হেল্প করে। হেলদি স্কিন আর হেয়ারের জন্য তো এটা ভালোই, সাথে এতে ক্যান্সার প্রিভেনশন প্রপার্টিজও রয়েছে। এই রেসিপিটা সবাই একবার না একবার বাড়িতে অবশ্যই বানিয়েছে, এই প্রসেসে বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর এটার সাথে যদি গার্লিক বাটার নান সার্ভ করো তাহলে তো একদম জমে যাবে। গার্লিক বাটার নানের রেসিপি আমি অলরেডি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই একবার চেক করে নিও। আমি আগেই বললাম পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি হালকা ভেজে ব্লেন্ড করে নেব, তাতে টেক্সচারটা আরও বেশি স্মুথ হবে। তবে আমি খুব বেশি ভাজিনি কারণ এটা আরেকবার ভাজতে হবে। হালকা ব্রাউন করে নিয়েই আমি এটাকে ভেজে নিয়েছি, সাথে আমি স্বাদ মতো নুনও অ্যাড করে দিয়েছিলাম। কড়াইতে আবার একটু তেল অ্যাড করে এই পেস্টটা দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যাচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়ো মশলা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা খুব বেশি ব্যবহার করব না কারণ এটা খুব বেশি স্পাইসি হবে না, পালং শাকের যে ফ্লেভার সেটাই এখানে বেশি করে ডমিনেট করবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এতে পালং শাকের পেস্ট। এটাকে রান্না করব লো ফ্লেমে যাতে এর কালারটা খুব বেশি চেঞ্জ না হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করলেই দেখতে পাবে এটা একটু ড্রাই হয়ে এসছে আর পাশ থেকে অয়েল রিলিজ করছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিতে হবে, খুব বেশি রান্না করার আর দরকার নেই। এটা মিক্স করার সময় খুব কেয়ারফুলি মিক্স করতে হবে কারণ পনিরগুলো ভীষণই ডেলিকেট, এগুলো ভেঙে যেতে পারে।
দু থেকে তিন মিনিট এটাকে আরেকটু লো ফ্লেমে রান্না করে শেষ করব কিছুটা মাখন দিয়ে। মাখন দিলে এটা আরও বাটারি হবে, ক্রিমি হবে। তোমরা চাইলে এখানে কিছুটা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শেষে অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি। হাতে একটু রাব করে এটাকে অ্যাড করব, তাতে এর ফ্লেভারটা আরও বেশি করে এনহ্যান্সড হবে। ব্যাস, একদম রেস্টুরেন্টের মতো ক্রিমি গরম গরম পালক পনির রেডি হয়ে গেছে। এই শীতকালে এটা কিন্তু মাস্ট ট্রাই, অবশ্যই বাড়িতে একবার বানাও, বানিয়ে সবাইকে খাওয়াও। কমেন্ট করে জানাতে ভুলো না সবার কেমন লাগলো। অনেকটা একই রকম রেসিপি শাক মিট আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে, পছন্দ হলে রেসিপিটা, ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আসছি পরের দিন, ভালো থেকো, সুস্থ থেকো।